আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজ 26 ফেব্রুয়ারি ইংরেজি 2021 সাল। কুয়েতের করোনা সংক্রমণে আজকে টোটাল আপডেটে সবাইকে স্বাগতম। প্রথমেই থাকছে স্বাস্থ্য সুস্থতার আপডেট, এছাড়া সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আপডেট। আজকের কুয়েতে ঘটে যাওয়া আপডেটগুলোর বিস্তারিত সহ চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, গত 24 ঘন্টায় আজ রেকর্ড সংখ্যক সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, যার সংখ্যা ছিল 1114 জন। টোটাল সুস্থতার সংখ্যা 177133 জন। আর এই আপডেটটি নিশ্চিত করে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা। তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে এই নিউজটি প্রচার করেন। এছাড়া গত 24 ঘন্টায় আজও নতুন করে টেস্ট করা হয় 7836 জনের। টোটাল টেস্টের সংখ্যা 1772372 জন। গত 24 ঘন্টায় টেস্ট থেকে আজও রেকর্ড সংখ্যক আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। টোটাল আক্রান্তর সংখ্যা পৌঁছালো 1022 জন। এছাড়া সর্বোচ্চ আক্রান্তর সংখ্যা কুয়েতে পৌঁছালো 189046 জন। গত 24 ঘন্টায় কুয়েতে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও 5 জন মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টোটাল মৃতের সংখ্যা 1072 জন। এছাড়া গত 24 ঘন্টার অ্যাক্টিভ কেস 10841 জন, আর বর্তমান আইসিইউতে 155 জন। এটা ছিল কুয়েতের গত 24 ঘন্টা করোনা সংক্রমণের সর্বশেষ টোটাল আপডেট। আপনারা এরই মাঝে অবগত আছেন, কুয়েতের আইনগুলো প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। শুধুমাত্র এই সংক্রমণের অবনতি, আক্রান্ত সংখ্যা এবং মৃতের সংখ্যা, আইসিইউ সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, স্বাস্থ্য সচেতন হন, সতর্ক থাকুন আপনার নিরাপদ প্রবাস জীবনের জন্য। 7ই মার্চ থেকে 24 ঘন্টা বিমানবন্দর কার্যক্রম পরিচালনা করা মানেই যাত্রী গন্তব্য বিমানের সংখ্যা বৃদ্ধি। বর্তমান অপারেশন যেমন রয়েছে তেমনই থাকবে, আর এটি নিশ্চিত করে কুয়েত সিভিল এভিয়েশন থেকে। কুয়েত জুড়ে চলছে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, আর সবখানেই শুধু কুয়েতের জাতীয় পতাকা। কুয়েতের জাতীয় পতাকা জাকার্তার সর্বোচ্চ উঁচু পয়েন্ট আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতের নেতৃত্ব এবং কুয়েতের সব ব্যাপার নিয়ে ইন্দোনেশিয়াতে কুয়েতের জাতীয় পতাকার সর্বোচ্চ একটি উঁচু পয়েন্টের আলোকসজ্জা নির্মিত করে রেকর্ড করেন। কুয়েতের ট্রাফিক বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয় এখন পর্যন্ত কুয়েতি নাগরিক ও প্রবাসী সহ মোট 1,529,389 ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা হয়েছে। কুয়েত মোট রেজিস্টারকৃত গাড়ির সংখ্যা বর্তমানে 2,86,759। এই তথ্যটি জানিয়েছেন ট্রাফিক বিভাগের প্রতিনিধি মেজর জেনারেল জামাল আল সাইদ। আপনারা জানেন যে প্রবাসী অধ্যুষিত কুয়েতে প্রতিনিয়তই প্রবাসীদের সংখ্যা, আর ড্রাইভিং লাইসেন্সের লিস্ট দেখলে সেটা অনেক বেশি ক্লিয়ার। এই পর্যন্ত কতজন প্রবাসী এবং কতজন কুয়েতি বর্তমানে ড্রাইভিং পেশায় নিয়োজিত রয়েছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এরকমই একটি দুর্ঘটনা থেকে বেঁচে যান 7 জন যাত্রী। কুয়েতে 7 জন যাত্রী সহ ডুবে যাওয়া একটি পিকনিকের নৌকা উদ্ধার করেছে দমকল বাহিনী, কোস্টগার্ড যৌথভাবে। কুয়েতের জেনারেল ফায়ার ব্রিগেড ঘোষণা করেছে যে সামুদ্রিক দমকল বাহিনী বৃহস্পতিবার রাতে কুয়েত উপসাগরে ডুবে যাওয়ার সময় 7 জনকে বহনকারী একটি পিকনিক নৌকা উদ্ধার করে। জনসংযোগ ও গণমাধ্যম বিভাগ এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দমকল বাহিনী অপারেশন রুম সুয়েক মেরিন ফায়ার ফাইটিং কেন্দ্র থেকে একটি খবর পেয়ে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আপনারা জানেন যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করার পরও একদল মানুষ এই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সমুদ্র বেড়াতে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সবাইকে সুস্থ এবং ভালোভাবে উদ্ধার করতে সক্ষম হয়। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা জানেন যে 4 দিনের সরকারি ছুটি চলছে কুয়েতে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের কারণে। সবাই সবার অবস্থান থেকে কুয়েতের আইন মেনে চলবেন। এখানে সেখানে যাওয়া, বিশেষ করে দূরে কোথাও যাওয়া থেকে বিরত থাকবেন আপনার সুস্থ সুন্দর একটি প্রবাস জীবনের জন্য। মনে রাখবেন, একটি দুর্ঘটনা
সারা জীবনের কান্না।